বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা সাই একটা বাড়ি দিবে ত্রাম করে কিক চালাবে তুমি মনে রাখি আমার নাম আনিসুর রহমান একদম গাঁটটা সাই বাড়ি একটু বড় গাঁটটা ছিনি বেটে আল্লাহকে পাত্তা দিলি না কত বড় মালিককে পাত্তা দিলাম ইস্তাগফার মা কদর আল্লাহ হক কদর আল্লাহ তাআলা বলেন হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারলে আমাকে চিনলা না আরে কল্লা কি তো তার সাথে তোমরা কি করছো ইস্তাফতি কলবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমার দিলকে প্রশ্ন করো তোমার জিন্দেগির হালাত ইজা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক কাজ করিলে যদি তোমার কাছে খুশি লাগে গুনাহ মন্দ নাফরমানি করিলে যদি কষ্ট লাগে আহা কি করলাম কেন করলাম এই মিথ্যাটা কেন বললাম লোকটাকে কেন ঠকাইলাম আহা নামাজটা ছুটে গেল ফজরের নামাজটা পড়লাম না লোকটাকে এত বড় গালি কেন দিলাম এই মিথ্যা চুরি অন্যায় গুনাহ নাফরমানি করিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যদি তোমার কষ্ট লাগে ব্যথা লাগে হৃদয়ে অস্থিরতা লাগে বেচাইনি আর নেক কাজ করিলে যদি ভালো লাগে যে আমি একটা মসজিদ করছি আমি একটা মাদ্রাসা করছি আমি 10 জন এতিমকে লালন পালন করছি আমি মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছি আমি আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি আজকে কিছুটা তাসবিহ পড়ছি আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি আলহামদুলিল্লাহ এই যে ভালো লাগতেছে নিজের ভিতরে আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছো জিন্দেগির হালাত মিথ্যার পর মিথ্যা অন্যায়ের পর অন্যায় স্বাভাবিকভাবে বছরের পর বছর দিনের পর দিন করছো অনিয়ম অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি মদ জুয়া জিনা ব্যভিচার সুদ ঘুষ অবৈধ উপার্জন ছিনতাই রাহাজানি অপরের সম্পদ লুণ্ঠন স্ত্রী বেপর্দা সন্তানের বেপর্দা নাচ গান এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই অনুশোচনা নাই লজ্জিত কোনো অনুভূতি নাই বিব্রত ভাব নাই একটু অনুশোচনাও নাই আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে হায় আল্লাহর বান্দা ধরে নাও এমন নাফরমান এমন পাষাণ তোমার ঈমান অনেক আগে হারিয়ে গেছে এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে 30 বছর কেউ সুদ খাইতে পারে না 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন মুসলমান হইলে ঈমানদার হইলে আখিরাতের কথা মনে থাকলে কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে কোনো বাধা নাই কারো এইভাবে নাচ গান জিনা ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে এটা কোনো প্রকৃত ঈমানদারের ঘর হইতে পারে না সাফ কথা সাফ কথা মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না প্রত্যেকদিন মানুষকে ঠকাইতে পারে না বেটা তোমার ঈমান হারিয়ে গেছে ঈমানের এক জাররা থাকলে খোদার 365 দিন এক বছর একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না কোনোদিনও আরে তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া তোমার ঈমান কোথায় তাইলে 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না একদিনও ফিকির আসবে না এটা কি ধরনের মুসলমান বলেন ইনসাফের সাথে বলেন কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয় প্রতিদিন বেপর্দা হয় কেন কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে সে প্রতিদিন বেপর্দা হয় কেন কোন মুসলমানের যুবক কিশোর তরুণ যার কলিজায় ঈমান আছে
হচ্ছে প্রতিদিন দিবা ঋষি রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য এই অসভ্যতা এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে এটার মূল কারণ এটা ঈমান হারায় গেছে ঈমানের জাররাটাও নাই ভুলে গেছে يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون الله تعالى বলেন বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক মাটির উপরের দিক এটা তো খুব বুঝেছো কিন্তু وهم عن الآخرة هم غافلون কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফিল হয়ে আছো দুনিয়া তো তুমি সবই বুঝো কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কম পারি না একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না অথচ তুমি দুনিয়ার সবই বুঝো ভাত মাছ চাল ডাল জায়গা জমি বাজার ব্যবসা আয় ইনকাম চিটারি বাটফারি সব তুমি বুঝো তোমারে যখন বলে আখিরাতের কথা আমরা গ্রামের মানুষ হ্যাঁ ছোটবেলায় আব্বা পড়াইছে না সংসার বড় আছিল হুজুর কইেন না এই দুঃখের কথা কামে লাগাইয়া দিছে শুনি কি আর বুঝিনি সিহন কথা কয় হ্যাঁ ফাক না আলা এসব ফালতু কথা বলা আখেরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা এই নয় ছয় কথা বললে চলবে তো কথা বলেন না কেন ওয়ালাউ আলকা মাআযীরা কোরআন কারীমের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমলনামা যখন হাশরের ময়দানে দেখবে তো দেখে আল্লাহ তাআলার সামনে উযর আপত্তি পেশ করবে আপত্তি করবে টালবাহানা করবে নিজের আমলনামা আল্লাহর সামনে বলবে আল্লাহ এত মিথ্যা আমি বলি না সুদ খাইছি ঠিক আছে আমি অস্বীকার করতাম না কিন্তু এইভাবে বুঝি মানুষে সুদ খায় কিও কোন আমলে এটা কারে দিয়ে লেখাইছেন ব্যাটাতে লেখকে তুবাই লাইছেন গাইল লাইছি আমি ঠিক আছে কিন্তু বুঝি বালা কথা কোন কথাই কইছি না আমি কোন বালা কথাই দি নাই এই তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে এই মানে সেগুলো অস্বীকার করতে চাইবে ওয়ালাউ আলকা মাআযীরা উযর উযর পেশ করে যে না এই আমার না আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার আমি নামাজ পড়ি নাই ঠিক আছে কিন্তু শুক্রবারে যে দুই রাকাত পড়ছি এটা কো এটা ওদিনে এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে নালে শুক্রবারের নামাজটা কো এটা ওদিনে আল্লাহ বলবে ফেরেশতা কি কয় শুনো ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারের নামাজ পড়ছে ঠিক আছে কিন্তু ওযু হইছে না ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই ফলে পবিত্রতা অর্জন হয় নাই যার কারণে পবিত্রতা বিহীন কোনো নামাজ কাউন্ট হয় না হিসাবে আসে না শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না সে যদি বঙ্গোপসাগরে ডুব দিয়ে গোসল করে সে পবিত্র হবে না আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয় আমরা অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই এটা হলো ভিন্ন কথা এটা পরিচ্ছন্নতা পবিত্রতা ভিন্ন কিছু কথা বুঝছেননি আমার আরবিতে শব্দ ভিন্ন নাজাফাত মানে পরিচ্ছন্নতা আর পবিত্রতা মানে তহারাত আলাদা শব্দ পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে পবিত্রতার পরিচ্ছন্নতা এক কথা না পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে আছে কিনা বলে সবকিছু ফিটফাট সবকিছু ঝকঝকে তকতকে আছে কিনা বলেন না কেন তাহলে এটা হলো পরিচ্ছন্ন পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে সেটা যদি কারো না হয় ফরজ গোসল যদি না আদায় হয় সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে তার নামাজ একটা রাকাত একটা সেজদা কবুল হবে না দিন কোনো খামখেয়ালির নাম ছেলের হাতের মোয়ানা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব বলে এই বাপ আসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি শ্বশুর বাড়ি না এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত
দুনিয়া কোন না কোন ভাবে পার হয়েই যায় দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলো পেট ভরে যায় দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায় আলুর ভর্তা ডাল দিয়া খানা শুরু করলো খাবারের চাহিদা মিটে যায় হাজার আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলো খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায় পেট ভরে যায় দুনিয়া কোন রকম পার করাই যায় তা আখেরাত কোন রকম পার করা যাবে না মৃত্যু পরবর্তী জিন্দেগি বাপ আমার বন্ধু আমার নওজোয়ান সাথীরা আমার আমি মূলত লম্বা ধারাবাহিক কোন ওয়াজ পাশে বসে আছেন অনেক বেশি অনুরোধ করছেন এই হিসাবে আমার শায়খ আমাকে বলছেন আসতে আসছি একটু সময় শুধু বলা আপনাদের কাছে আমার অনুরোধ বাপ এই যে কয়জন বসছেন এই কয়জন আমরা প্রত্যেকে ফিকির করব জিন্দেগির পরিবর্তন কি আমি আবারো বলছি আপনি আমার দিকে চাইলে শুধু আমার এই হিসাব করলে আপনার হবে না উমুকের হিসাব করলে আপনার হবে না আপনার অবস্থা বলুন ঠিক কি না বলেন না কেন আপনি বদলাবেন কখন আলাম ইয়াহদি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার বন্দেগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি এই যুবক তোমরা যারা আজকে ফজর জোহর আসর পড়ো নাই এখানেও আছো আমি জানি নাফরমান তুমি কি আর তাইলে কোনোদিন সেজদা দিবে না আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা ওই অসভ্যকে বলেন ওই বেহায়াকে বলেন এই বেহায়া নারী তুই না মুসলিম পরিচয় দেস তুই কি আর কোনোদিন পর্দা করবি না আপনারা যারা সুদ খান হারামখোর তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না তাইলে তুমি মরবা না তুমি কবরে যাইবা না তাইলে তোমার আখেরাত নাই কার সাথে গাদ্দারি করছি আমরা কার কথা লঙ্ঘন করছি এত বড় কায়নাতের মালিক আরশ আযীমের মালিক সাত আসমান জমিনের মালিক এই কুল কায়নাতের যিনি মালিক আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস যার ইচ্ছার উপরে আমার চোখের পলক যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা সেই মহান আল্লাহ তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা এটা কি অনেক বড় গাদ্দারি নয় আমি তো এজন্য পরিষ্কার বলি আমার সাফ কথা মুসলমানের যেই সন্তান যেই বাবা যেই মা যেই পুরুষ যেই নারী আল্লাহকে সেজদা করে না যার ঘর আল্লাহর সামনে নোয়ে না এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না আমার পরিষ্কার কথা তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই তুই মনে রাখিস তুই বড় ঘাটতারা বেড়া তুই অসভ্য নাম্বার ওয়ান তুই বেয়াদব নাম্বার ওয়ান বেটা ইংরেজি মানলে শুদ্ধ হয় না ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয় ভদ্রতা সুন আসরানির মধ্যে নয় ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয় ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে যার কপালে সেজদা নাই সে অভদ্র সে অসভ্য গাদ্দার বেটা তুমি গাদ্দার বেটা কত বড় ঘাট ধরা বেটা কার সামনে মাথা নোয়াচ্ছ আমি তো ডাইরেক্ট বলছি বেটা অপেক্ষা কর বেনামাজি নাফরমান তুই অপেক্ষা কর কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে ত্রাম করে কি চালাবে তুমি মনে রাখি আমার নাম আনিসুর রহমান একদম গাঁটটা চাইয়া বার তুই বড় গাঁটতারা ছিলি বেটা আল্লাহকে পাত্তা দিলি না কত বড় মালিককে পাত্তা দিলা ওমা কদাল্লাহ হাক্কাকা আল্লাহ তাআলা বলে হায় বান্দা তোমরা আমাকে কদর করতে পারো না আমাকে চিনলা না বান্দা
আর গোল্লা কি করছো তার সাথে তোমরা কি করছো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ এমন দয়ালু এমন করুণাময় এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোকা দিয়ে অন্যত্র নিয়ে গেল কোন সে বন্ধু পেলে আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে কে সেই বন্ধু কে সেই আপনজন এমন কাকে পেয়ে গেলে বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ আমার মতো মনিব আমার মতো মেহেরবানকে ভুলে গেলে কে সে বলে এই যুবক ভাই তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছো নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো বলো ছেলেরা মোবাইলে যারা দিবানিশি উলঙ্গ নাচ দেখো এই অসভ্য ছেলে বলো কার উপরে ভরসা করছো কে তোমার এত বড় সাহস দিল কে তোমার এত বড় হিম্মত করল কার উপরে আস্থা নিয়ে দাড়ি কাটছেন কার উপরে ভরসা করি কার উপরে ভরসা করে সুদের ব্যবসা করছেন কার উপরে কে সে জন যে আল্লাহর চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন বোঝাপড়া করেন খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য তো বোঝাপড়া করতে পারেন ভুল লগে বেডিরে 50 আইটেমের কালার দেখায় সোফা বানানোর জন্য একটা লোক বই আনে আইনার সব একটার পর একটা একটার পর একটা দেখা চয়েস করতে করতে ঘাম ভাইয়া ভাইয়া পড়ে জুতে এক জোড়া বেড়ি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত দুপুর 3টায় গেছে রাতের 9টা বাজে বুড়ির জুতে চয়েস হয় কোন জুতা দিয়ে ফিটলে হেবড়ির সুবিধা হয় এইটাই চয়েস করতে একটা জুতে চয়েস তারপরে মুজা কিনবেন কোন সময় জুতেই তো বাচ্চা গেছে 9টা আপনি মৌজা কখন কিনবেন আশ্চর্য বেইনসাফ খামখেয়ালি এক জিন্দগি বাপ আমরা মেনে নিয়েছি অতএব আমার কথা এটাই আপনার পরিবর্তন চাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আপনাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে আজীব নাম মাদ্রাসা আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দিয়েছি এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি মাশাআল্লাহ আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন ভরপুর কবুল করেন আমার শায়খের অনেক মহব্বতের মাদ্রাসা এটা চেয়ারম্যান সাহেব আমার হযরতের অনেক ভালোবাসার মানুষ আমি আপনাদের সবার কাছে আমি আপনাদেরই ছেলে আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নেব যে আমি বদলাব ঠিক আছে ইনশাআল্লাহ কোরআন করিমের মধ্যে আছে সমস্ত নবীদের ফিকির ছিল এটা ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু কোরআনুল কারীমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী তাদের কওমকে মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি হে আমার কওম হে আমার সম্প্রদায় ইন উরিদু ইল্লাল ইসলাহ আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদেরকে দিবানিশি ডাকছি আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই ইল্লাল ইসলাহ মাসতাতাতু আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন এটাই কেবল এটাই আমি তোমাদের পরিবর্তন চাই কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাঠ কাটতো কাঠ চিরাইতো এরকম একজন সাধারণ লোক তিনজন নবীর দাওয়াতে একজন লোক ঈমান আনছিল
একদিন ওই তিনজন নবীকে রাসূলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে হত্যা করবে এই পুরো সিদ্ধান্ত নিছে মুশরিকরা তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ঈমানের পরিচয় সে দৌড়াইয়া আয়শা নিজের ঈমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে হে জাতি ইত্তাবিউল মুরসালিন ওয়াজাআ মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين হে আমার জাতি আমি একজন হতে পারি তোমাকে আমি তোমাদেরকে একাই বলছি তোমরা সকলেই এই রাসূলদের আনুগত্য করো এভাবে আরো অনেকগুলো কথা বলছে এরা আছে আয়াত ধারাবাহিক বলার পরে ওই কওমের লোকেরা এই কথাটা খেয়াল করেন এই কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এইতরে ধরছে এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে মেরে ফেলছে এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেশতা ডাইরেক্ট বলছে কিলা দখুলিল জান্নাত এই আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে ঢোক আও না জান্নাতে আসো ঢোকো এই জান্নাতে ঢোকো এই তখন দেখেন ফিকিরটা আমি বলতেছি এই সময়ও এই লোকটি এই মানুষগুলো যাকে অহরহ পিটতেছে মারতেছে এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে উনি তখন আবার বলে আসছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতে যদি তোমরা আমার কথাটা বুঝতে আহা তোমরা যদি আমার কথাটা বুঝতে অর্থাৎ মরতে মরতে শহীদ হতে হতেও কওমের কি করছে সম্প্রদায়ের ফিকির আহা জাতি যদি বুঝতে ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন দেখো আঘাত করছো তোমরা বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে যদি তোমরা বুঝতে এজন্য বাপ ভাই বন্ধু যদি আপনারা বুঝতে যদি আপনারা বুঝতে ইয়া লাইতা কওমি হে আমার জাতি যদি আপনারা বুঝতেন অন্ধকারে সুখ নাই আলোতেই সুখ অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই তৃপ্তি অন্ধকার প্রত্যেকটা গুনাহ অন্ধকার প্রতিটা অশ্লীলতা অন্ধকার প্রতিটা বেহায়াপনা অন্ধকার প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যভিচার প্রতিটা সুদ ঘুষ কিস্তি প্রতিটা মদ জুয়া প্রতিটা নারীর বেপর্দা বেহায়া জিন্দগি প্রতিটা নাচ গান এটা অন্ধকার অন্ধকার এটা অন্ধকার অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই আলোতেই সুখ আলোতেই তৃপ্তি আলোতেই স্বস্তি যে কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইন্না লিল্লাহ পড়ে ঠিক কিনা বলেন না কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে ঠিক কিনা বলে বোঝা গেল অন্ধকারে অস্বস্তি অন্ধকার মুসিবত তাহলে ইন্না লিল্লাহ কয় না হ্যাঁ কথা বলেন না কেন আর আলো আসলে গোলামিতে তৃপ্তি আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নেবেন বলেন ইনশাআল্লাহ এবার আসেন আর দুইটা কথা এই কথা তো বুঝছেন ইনশাআল্লাহ আমি আপনি নিয়ত করলাম দ্বিতীয় কথা হলো আমাদের যে হায়াত এই হায়াতটা ওয়ানওয়ে আমাদের এই জিন্দেগি প্রত্যেকে ওয়ানওয়ে ওয়ানওয়ে মানে কি ওই যে ফোর লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ানওয়ে কি মানে এদিক দিয়ে যে রাস্তায় যায় এখানে নিয়ম হলো ওয়ানওয়ে একমুখী অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকে যাইতে হবে এদিক দিয়ে আপনি আর পিছে দেখতে না বুঝিনি আমার কথাটা আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউ টার্ন নিয়ে আইতে হবে এদিক দিয়ে নাকি এদিক দিয়ে আইতে পারবেন এইটারে কয় একমুখী রাস্তা যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয় এখান দিয়ে আর কি করা যায় না পিছানো আমাদের জিন্দেগি আমাদের হায়াত ওয়ানওয়ে আমরা প্রত্যেকে জওয়ান কিংবা বুড়ো উপরে কিংবা নিচে আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন আজকের দুপুরটা আমরা দেখছি না
দেখছেন না তাহলে এখন সেই দুপুরে ফিরত যান ইউটার্ন লন ওইখানে তো ইউটার্ন লয়ে আসা যায় কিন্তু এখানে ইউটার্ন নিয়েও কি করা যাবে না একবারে ওয়ান আমাদের hayat শুধুই সামনে যুবক ভাই তুমি সামনেই যেতে হবে হয় তুমি বৃদ্ধ হবা নয় কবরে চলে যাবে মুরুব্বি বাবা চাচা মাছ বয়সী আপনারা প্রত্যেককে সামনেই যেতে হবে হয় আপনি আরো কিছুদিন hayat পাবেন নয় তো কবরেই চলে যাবে কিন্তু পিছানোর সুযোগ আছে কি তাহলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত বিবেকবান হিসাবে আমাদের এই hayat এই সময়কে কদর করা কারণ এটা আর কোনোদিন কোনো মিনিট কোনো সেকেন্ড প্রতিটা মিনিট সেকেন্ড প্রতিটা দিন সপ্তাহ প্রতিটা ঘন্টা আর কোনোদিন আমার জীবন থেকে ফেরত আসবে না আর আসবে না কোনো আমি আর পেছনের দিকে যেতে পারব না অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এই কথাটাই যে আমরা যেন প্রত্যেকই আমাদের hayatের কদর করি আমাদের এই এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি আল্লাহ জাম করে এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে এই এইটুকু সময়ের কদর করা এইটুকু সময়ের মধ্যেই আমাদের আখিরাতের পুঁজি পরকালের সামান কবরের সামগ্রী গ্রহণ করা নাই তো খোদার কসম প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য যে সময়গুলো hayat গুনাহ আর অশ্লীলতা আল্লাহর নাফরমানিতে শেষ করছে এই মানুষগুলো প্রত্যেকই মৃত্যুর মুখোমুখি আজরাইল যখন এসে দাঁড়াবে আল্লাহর কাছে প্রত্যেকটা নাফরমান পাপি নিজের hayatের এই পিছনের এই দুনিয়াটা কিছু সময় আবারো ফেরত চাইবে ভিক্ষা চাইবে কিন্তু হাজার কোটি বার বলার পরেও আর কোনোদিন এই hayat এই পিছনের এই দুনিয়ার জিন্দেগি আর ফেরত পাবে ফেরত পাবে এই কথাটাই বলতে চাচ্ছি দেখেন আমি আপনাদেরকে এবার আয়াতটা শোনাই তাহলে আপনারা একবার সহজ বুঝবেন সবাই বুঝবেন সূরা মুমিনুনের 99 আয়াত আল্লাহ তাআলা বলেন শুনতেছেন আপনারা হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত অতঃপর যখন আসবে প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় মানে মালাকুল মাউত আজরাইল প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মালাকুল মাউত এসে আগে দাঁড়াইয়া নেককার ব্যক্তির সামনে নেক সুরতে দাঁড়ায় আর বদকার আর নাফরমানের সামনে বিভৎস কুৎসিত আকৃতিতে দাঁড়ায় তো যখনই আজরাইল দাঁড়াবে মানে মৃত্যুর মুখোমুখি হবে আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য কলা বলবে রব্বি হে আমার রব ইরজিউন আমার কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে কলা রব্বি ইরজিউন প্রতিটা পাপী নাফরমান বলবে রব্বুল আলামিন আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন মালাকুল মউতকে সরিয়ে দেন একটু সময়ের hayat পুনরায় ভিক্ষা দেন এবার আল্লাহ বলেন কি জন্য তো নাফরমান পাপী অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে সে বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্ত আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে যে বন্দেগিগুলো করি নাই যেই নামাজ রোজা ইবাদত যেই দান সাদাকা জিকির তেলাওয়াত যে গুনাহ বর্জন যে আমলগুলো করলাম না এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায় তাইলে এগুলো 100 100 পূর্ণ করব আল্লাহ তাআলা বলেন কাল্লা আল্লাহ বলবেন কি কাল্লা কখনোই না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আল্লাহ বলবে নাফরমান এটা তোর মুখের কথা এটা তোর কথার কথা এটা তোর মিথ্যা কথা এটা তোর ফাঁকা বলি তুই মুসিবত দেখছো মানে আজরাইলের বিভৎস কুৎসিত চেহারা দেখে তুমি বুঝে ফেলছো তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক এই জন্য মুসিবত টের পাইয়া দুনিয়ার hayat ফিরত যাইতে চাইতেছো মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই তুমি বাটফাররে আবিছি তুমি কোনো আজকে কালকের সিটান না তুই ফুরান সিটান
তুমি সিটাররে বসে তোমার এটা কথার কথা তোমার এটা কি আমি তোমার এরকম বহু দেখছি নাফরমান মুসিবতে পড়ে আমারে ডাকছো মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আমারে আমার সাথে শিরিক করছো কোরআনে আছে আল্লাহ বলে নাফরমান কেমন হয় জানো ইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন যখন মাছ দরিয়ায় মাছ নদীতে মাছ সাগরে যখন ঢেউ উঠে আর ঝড় উঠে ভীষণ তুফান উঠে তখন নৌকা লঞ্চ স্টিমার জাহাজ যেখানেই থাকে নাফরমান দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন বড় কায় মনোবাক্যে আমি আল্লাহকে ডাকে আল্লাহ 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 আমার সাথে শিরিক করে এবার টোটালি ভুলে যায় এবার হলো মাঝি সারে ড্রাইভার এদের সমস্ত গুণাগুণ দক্ষ দক্ষ ড্রাইভার সিএনজি গাড়ি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতে লাগে তখন ডাকে আল্লাহকে যখনই মাফ মানে মুক্তি পায় বেঁচে যায় তে এবার বলে তে একটা ড্রাইভার রে ড্রাইভার মানে একটা পাকা ড্রাইভার এরকম ড্রাইভার হয় না তারা সদ্য গোষ্ঠী ড্রাইভার তারা মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে মানে এবার সমস্ত গুণাগুণ কার নাফরমান একটু আগে ডাকছিলি কার বেটির যখন সিজার হইতো লাগে তখন আল্লাহ 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 আমদে বেহায় লরে কাইতো কত কথা কয় বাচ্চাটা হইয়া সারলে এইবার সদ্য গোষ্ঠীরে জানাইতেছে হ্যাঁ হইছে 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 হিন্দিয়া কয় লাগছে নি কহ লাগছে মানে কাড়ো লাগছে লাগছে হইছে হইছে এই জানাইতেছে এবার ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা শেষ হইয়া কবরস্থানও যদি কেউ থাকে তার নাম্বার থাকলে হেগরও জানাইতেছে কিন্তু এই ফাঁকে আসরের নামাজও শেষ মাগরিবও শেষ এশাও শেষ এবার আর আসল মনিবকে জানানোর আর দরকার আল্লাহ বলে তুমি এই জাতের সিটা এগুলো ছোটখাটো সিটা তোমারে আবার ছেড়ে দিলে তুমি তাই করো কাজেই এই শেষ কথা হলো ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ তাআলা বলেন অতএব নাফরমান আর কোনো কথা নাই এখন থেকে নিয়ে মালাকুল মউতের হাতে ধরা দিয়ে তুমি কবরের জিন্দেগিতে ওই হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবন এখানেই পড়ে থাকো আর দুনিয়ায় ফেরত পাবে তাইলে বলেন এ কথা সাফ আমরা বুঝলাম কিনা এ আরো আয়াত আছে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না কিন্তু এই আয়াত টুকুর দ্বারা এ কথা স্পষ্ট বুঝলেন কিনা যে প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য আল্লাহর দুশমন বে আমল আর গুনার মধ্যে যারা জিন্দগি আমরা কাটাইছি আমরা মৃত্যুর মুহূর্তে আজরাইলকে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবে কিন্তু আল্লাহর কাছ থেকে সেই ফেরত মিলবে কথা বলেন না মিলবে মিলবে অতএব বাপ আমার শেষ কথা হইল আপনাদের কাছে এই কথাটা বুঝাইতে চাই যেহেতু আমরা এটা বুঝলাম যে আপনার পরিবর্তন দরকার দরকার কি না বলে কার পরিবর্তন দরকার আমার আমার না না আমাদের কইলো তো আমার কার কার বদলাবো কে আমি বদলাবো আমশা আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হুজুর দেখবেন আপনারা যারা নিয়মিত বয়ান শুনেন হুজুরের হুজুরে অনেক সময় আবেগে বলে তাসবিহ জিকির বিভিন্ন আমলের ফজিলত বলতে বলতে শেষে একটা কথা কয় মহব্বতে যে আপনাদের যদি কেউ না করেন আমি মুশতাকুন নবী করব এটা কয় না অনেক সময় এটা হুজুরে জোশ উঠলে কয় যে আমি করব আমি করবই এ ঠিক এরকম আপনাকে বলতে হবে গোটা পৃথিবী ভেসে যাক গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক আমি বদলাবই ইনশাআল্লাহ আমার আখেরাত আছে আমার পরকাল আছে আমার কবর আছে আমার আগামী জিন্দেগি আছে আমি এখানেই শেষ না আমি এখানেই শেষ না আরে আমাকে ঢাকা যাইতে হবে আমি সামদিনা পর্যন্ত সবটি টাকা শেষ করে লাইলে হইতো না আমি ক্যান্টনমেন্ট যাইতে যাইতে সবটি টাকা উড়াই লাইলে হইতো না আমারে আরো তরি তরকারি কিনতে হবে আমি শুধু মাছ কিননা সবটি টাকা শেষ করলে হবে না আমার গন্তব্য আরো সামনে আমাকে কবরে যেতে হবে
আমাকে আখিরাতে যেতে হবে তাতে আমার হায়াত শুধু খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ছেলেটা বিদেশ আর মেয়েটার বিয়া আর এই ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়া শেষ করে দিলে হবে না আমার কবর সাজাবে কে আমার আখিরাত সাজাবে কে আমার ফুলসিরাত পার করে দিবে কে আমার মিজানের পাল্লায় নেকি ভারী করে দিবে কে আমাকেই করতে হবে কাকে করতে হবে আমাকেই মেহনত করতে হবে আর এই পরিবর্তন নিজের জীবনের কদর সময়ের কদর করার জন্য আমাদের জীবনটাকে বদলাবার জন্য নিজেকে সুন্দর করার জন্য গুনাহমুক্ত একটা জীবন গড়ে নিজেকে জান্নাতের উপযোগী মুত্তাকি বানাবার একটা সুবর্ণ সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমাদের সামনে সেটা হলো মাহে রমজান ঠিক কি না বলেন মাহে রমজান দেখা যাচ্ছে এই যে চাঁদ উঠলো বলি এবার যেই চাঁদটা উঠবে এটাই রমজান সুবহান এখন যেই চাঁদটা উঠবে এটা কি মানে কিছুদিনের মধ্যে যেই নতুন চাঁদ উঠবে এটাই হলো মাহে রমজান রমজানের চাঁদ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান গতকালকেও আমি আমার জ্যাঠার জানাজা পড়ছি নাঙ্গলকোট আমাদের বাড়িতে আমার আপন জ্যাঠা গতকালকে ফজরের নামাজের সময় ইন্তেকাল করছে জোহরের নামাজের পরে আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠা সবার সামনে বললাম জ্যাঠার কবরের দিকে কবর খুঁড়ছে যে আমি অনেকক্ষণ দাঁড়াইয়া আমি আমার মাটি কয়টা কদ্দুর মাটি দিছিলাম আলী আক্কাস আমার জ্যাঠার নাম আলী আক্কাসরে বানানোর জন্য আমি একটু মাটি দিছিলাম সেই মাটি আজ আবার আমি ফেরত দিলাম আমি দিছিলাম এই মাটিটা আমার মাটি আমি আবার ফেরত দিলাম এই পৃথিবীর 800 কোটি মানুষ আমরা প্রত্যেকেই বাপ মাটি আমাদেরকে একটু মাটি দিচ্ছে যেন বানাইবার জন্য আল্লাহর কাছে আবার মাটি যেন বলে দিচ্ছে মনে রাখো আমার মাটি আমি ফেরত নিয়ে আসব অফিহা নুঈদুকুম আমি ফেরত নিয়ে আসব আমি ফেরত নিয়ে আসব অতএব বন্ধু আমার আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানটাকে টার্গেট করে আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন এবং রমজানে গুনাহমুক্ত একটি পবিত্র জিন্দেগি গঠন করে নিজেকে মুত্তাকি বানিয়ে সারা বছরের জন্য জীবনটা সুন্দরভাবে পরিচালনার একটা প্রস্তুতি একটা প্ল্যানিং একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনার চলাফেরা আপনার পরিকল্পনা আপনার দেখলে যেন বোঝা যায় যে রমজানটাকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে আখেরাতের জন্য আপনি রেডি হচ্ছেন এটা যেন প্রত্যেকের জীবনে বোঝা যায় বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ পড়বেন সেহরির ওয়াক্তে তাহাজ্জুদ পড়বেন সন্ধ্যাবেলা ইফতারের মুহূর্তে বেশি বেশি দোয়া কান্নাকাটি করবেন সারা দিন রাত কোরআন তেলাওয়াত করবেন তাসবিহ পড়বেন জিকির করবেন আর এক কথায় গুনাহ থেকে বেঁচে থাকবেন সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অসভ্যতা এই সমস্ত নফরমানি থেকে নারী পুরুষ জওয়ান বুড়ো আমি আপনি প্রত্যেকেই বাঁচবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই দারুল উলুম লৌহে মাহফুজ মাদ্রাসা আল্লাহ কবুল করেন আল্লাহ তাআলা যেন সেই সাত আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজের সাথে এই মাদ্রাসার সংযোগ করে দেন আল্লাহ তাআলা যেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ ভালোবাসা সহযোগিতা আন্তরিকতা প্রত্যেককে যে যেভাবে জুড়েছে আল্লাহ যেন প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আমার আবারও কথা শেষ কথা দোস্ত আমার মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না মাদ্রাসার বিরুদ্ধে যায়েন না কোরআনের বিপক্ষে যায়েন না সুন্নার বিপক্ষে যায়েন না দুনিয়ায় আপনার জেনারেশন নষ্ট হয়ে যাবে আপনার আগামী প্রজন্ম নষ্ট হবে আর আখেরাত বরবাদ হবে অতএব সবাই মিলে দিনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু